আইএফআইসি ব্যাংক থেকে বেআইনিভাবে চাকরিচুত চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের সব পদে পুনরায় নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মনসুর মোস্তাফা এর আগে জোরপূর্বক চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা ব্যাংকটির সদর দপ্তরের নিচে অবস্থান কর্মসূচি পালন করেন পরে বিক্ষোভরত কর্মচারীদের পক্ষে শেখ আইয়বুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে সবার চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি যারা মারা গেছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে আপনাদের যে চাকরির বিষয় এটা ওনারা আসার পরে প্রথম বোর্ডে আপনাদের এই জিনিসটা ওনারা বিবেচনা নিয়ে আপনাদেরকে cacri guli frini